সৈয়দা রওনক জাহান সেজুতি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া গ্রামে বাবা মায়ের সঙ্গে থাকেন সে। কিছুদিন আগে তার দাদু মারা যায়। দাদুকে হারিয়ে ভীষণ মন খারাপ সেজুতির। অবশ্য সেজুতি তার হারানো দাদুকে খুঁজে পান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে। তার মনের কথা খুলে বলতে সেজুতি গত মাসের 25 তারিখ প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লেখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজুতির চিঠি পাওয়ার পর তার জবাব দেন চলতি মাসের 12 তারিখ। সেজুতি ও প্রধানমন্ত্রীর চিঠি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। চিঠি দুটির সত্যতা প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সেজুতি তার চিঠিতে লেখেন, দাদুকে হারিয়ে আমি ভালো নেই। তোমার মুখ আমার দাদুর মুখের মতোই, বিশেষ করে তোমার নাক আমার দাদুর নাকের মতো, তাই আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে টিভিতে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে। সেজুতি প্রধানমন্ত্রীকে তার বাসায় যাওয়ার দাওয়াত দেন চিঠিতে। সেজুতির চিঠি পেয়ে প্রধানমন্ত্রী খুব যত্ন করে চিঠির উত্তর দেন। প্রধানমন্ত্রী বলেন, তোমার লেখা চিঠি পেয়েছি, আমার স্নেহ ও শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তুমি তোমার বাবা মা বন্ধুদের নিয়ে খুব ভালো আছো। তোমার চিঠি আমি কয়েকবার পড়েছি। তোমার দাদুর জন্য দোয়া করছি। তোমার দাদুকে মহান আল্লাহ রব্বুল আলামিন বেহেশত নসিব করুন। তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং স্কুলে যাবে। বাবা মার কথা শুনবে এবং বড় হয়ে দেশের সেবা করবে। তোমার জন্য আমার একটা ছবি পাঠালাম। অনেক অনেক দোয়া আর আদর রইল তোমার জন্য। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।